শনিবার রাতে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের বড়নীলপুর বটতলা এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনায় জড়িত। রাত 1টা-1.5টা নাগাদ কতজন দুষ্কৃতী এসেছিলেন বিজেপির, এসে বাড়িতে ইট ছুঁড়ে কাঁচটা ভেঙে দিয়েছে। তখন আমি, আমার শাশুড়ি আর মাসি শাশুড়ি তিনজনেই ছিলাম। আমি প্রেগনেন্ট, উনি অসুস্থ। তো সেই সময় আমরা তো ভয় বেরোতেই পারিনি, অনেকজন লোক এসেছিলো, জোরে চেঁচি চেঁচি ওকে গালাগালি দিচ্ছিলো, বাপন বাপন করে। উনি তৃণমূল পার্টি করে, আমার সাথে যুক্ত আছে বলে তার ক্ষোভটাই বাড়িতে এসে মেটাচ্ছে। বড় 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 ছুরি কাটারি দা সব নিয়ে এসেছিলো। ভয় পেয়ে গেছিলেন তো? হ্যাঁ, তো বাড়িতে বাচ্চা আছে, আমিও অসুস্থ, উনিও অসুস্থ। সেই মুহূর্তে আমি ঘর থেকে বেরোইনি, কিন্তু আমি ওপর থেকে দেখেছিলাম, আমি তো ওপরেই থাকি। আর মাসিও ভয় বেরোতে পারিনি, উনিও এমনি দুর্বল। তো ওই জন্য আমি ওপর থেকে দেখলাম সবাই এরকম হাতে কাঠারি নিয়ে দৌড়ে চলে যাচ্ছে। আপনার স্বামী তো কোনো পার্টি করেন না? হ্যাঁ, তৃণমূল পার্টি করে, উনিও বাড়িতে ছিলেন না, সেই সুযোগেই ঘরে এসে ওরকম। যতদূর শুনতে পাই আমি একটা কাজে ছিলাম, যতদূর এদের কাছে শুনতে পাই আমি ছিলাম না, শুনতে পাই যতদূর যে রাত্রিবেলা এসে আমার নামে গালাগালি ফলে, তরোয়াল ফরোয়াল নিয়ে, ঈদ বাস নিয়ে কত জনকয়েক দুষ্কৃতি এসেছিলো, যে গেছে দেখতে পাচ্ছেন আপনারা সবাই। আপনার বাড়িতে এরা কেন হামলা করলো? আমি যেহেতু একটা তৃণমূল পার্টির সঙ্গে যুক্ত আছি, সেই জন্য। ক্যানেল বাঁধে কোথায় ঝামেলা হয়েছে, তার সাথে কী ঝামেলা না ঝামেলা কেউ কিছু জানে না। বটতলা পার্টি অফিসের, আমাদের বটতলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনেটা এসে এলাকার রাস্তায় ধরে যারা যারা তৃণমূল করে তাদেরকে ধরে মারধর করছে। হঠাৎ মারধর করতে করতে আমাদের বটতলা পার্টি অফিসের কার্যালয়টাকে ইট মেরে পাটেল দিয়ে ভেঙে কাছে দরজা জানলা বোর্ড ফোর্ড সব ভেঙে দিয়েছে। ভেঙে দিয়ে এখন যে যার হাওয়া হয়ে গেছে, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বিজেপির ছেলেরা লম্বা লম্বা কাটারি দাও হেসো এইসব ওরা কোথা থেকে পায়? বিজেপি কালচার কি আজকে মারামারি নিয়ে? যদি মারামারি নিয়ে হয় তাহলে ওপেন চ্যালেঞ্জ থাকলেও প্রকাশ্যে আসে, মারামারি করুক, আমরাও তৃণমূল কংগ্রেস তৈরি আছি। প্রথম ক্যানেল বাঁধে ওদের হচ্ছে মদ খাবার জায়গা আছে, যেখানে মদ খায় বাবা মায়ের সব ছেড়ে দেওয়া অবাঞ্ছিত ছেলেরা মেয়েরা, যারা ওখানে গিয়ে মদরত খায়, মদরত খেয়ে দেওয়ার পর পুরুষত্ব জেগে ওঠে, তখন এরা মারামারি করার জন্য এইসব কার্যকলাপ করে শুরু করে। আমরা চাইছি এর আইনের বিচার হোক, বিচার না হলে পরে আমরা আমাদের বিচার তুলে নেব। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক খোকন দাস ও জেলা যুব তৃণমূল সভাপতি রাসবিহারী হালদার। আমাদের কাছে কর্মীরা ফোন এলো, আমাদের কর্মীদেরকে বিজেপির কর্মীরা অটিস্টিক এদিক দিয়ে মারধর করার চেষ্টা করছে, এবং বিজেপি আমাদের তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালাচ্ছে, সেই খবর পেয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। এখানে বিজেপির কোনো কর্মীকে আমরা দেখতে পাচ্ছি না, তারা চলে গেছে এখান থেকে, কিন্তু আমাদের কর্মীরা আহত হয়েছে এবং আমাদের তৃণমূল কংগ্রেসের অফিসে ভাঙচুর চালিয়েছে। তো আমরা ধিক্কার জানাই এবং দোষীদের শাস্তির জন্য আমরা আবেদন জানিয়েছি, আমরা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছি, যারা এই দোষ করেছে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। কতজন আহত হয়েছে? আমাদের 2 থেকে 3 জন আহত হয়েছে। কি চাইছেন এখন? আমরা দোষীদের শাস্তি চাইছি। নানা দিকে দেখা যাচ্ছে, আজকেও দেখা যাচ্ছে রায়না একটা তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর হয়েছে, কি এরকমই কি? দেখুন, বিজেপির তো কর্মী নেই, রাতের অন্ধকারে পার্টি অফিসে একটা ইট মেরে দিচ্ছে, দিয়ে ছুটে পালিয়ে যাচ্ছে। তো আমরা তো এখানে দাঁড়িয়ে আছি, আমি বিজেপি কর্মীদের বলতে চাই, তারা আসুক সামনাসামনি লড়াই করার ক্ষমতা থাকলে আমাদের কর্মীদের সামনাসামনি আসুক, আমরা সমস্ত চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে রাজি আছি। ওরা যেখানে যখন ডাকবে আমাদের তৃণমূল কর্মীরা সেখানে পৌঁছে যাবে, কিন্তু রাতের অন্ধকারে ওইরকমভাবে বিজেপি তৃণমূলের অফিসকে ভাঙা, তা আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না, আমরা কিন্তু হাত গুটিয়ে বসে থাকবো না। এদিন খোকন দাস অভিযোগ করেন, মদ্যপ অবস্থায় বিজেপির জোনা কয়েক যুবক হামলা চালায়।
হয় বিজেপির মদ মাতালরা যারা প্রতিদিনই মদ গাঁজা খাচ্ছে তারা নিজেরা নিজেরা ঝামেলা করছে আর তারপরে এখানে পার্টি পার্টি অফিসে এসে পার্টি অফিসে এখানে এসে মারামারি করছে করছে প্রতিনিয়ত তো একদম বিজেপি হামলা করছে কি বুড়ো বয়সে আমরা দৌড়ে বেড়াচ্ছি প্রশাসন যদি কিছু না শুনে তাহলে আমাদের নিজেদের হাতেই আমাদের আইন তুলে নিতে হবে, কারণ বিজেপি যেখানে সেখানে রাত দিনে মদ খাচ্ছে গাঁজা খাচ্ছে আর কোথায় তৃণমূলের পার্টি অফিস এইভাবে সব জায়গায় ভাঙতে আসবে, এটা আমরা কদিন বরদাস্ত করবো? আমরা শান্তির জন্য বাংলায় কিছু করছি না, কিন্তু এরভাবে করলে আমরা ছেড়ে কথা বলবো না, আমাদেরও মাঠে নামতে হবে, কারণ আমাদের তো বিজেপিকে রুখতে হবে, বিজেপি ওইসব করলে তো আমরা করবো না, সেটা হ্যাঁ আমরা এইগুলো তো ছেড়ে কথা বলবো না ওরা যদি প্রতিদিন এইসব করে। এখন কি চাইছেন? আমরা চাইছি পুলিশ এসেছে পুলিশ তাদের অ্যারেস্ট করুক, অ্যারেস্ট না করলে কালকেও আমরা মারবো, আমাদের ছেলেরাও পিটাবে কাল। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতৃত্ব। বিজেপির জেলা সম্পাদক শ্যামল রায় ও জেলা ভারতীয় জনতা যুব মোর্চা নেতা অভিযোগ করেন, এদিন ওই এলাকায় বিজেপি কর্মীরা যখন দলীয় পতাকা লাগানোর কাজ করছিলেন সেই সময় তৃণমূল কর্মীরা তাদের কর্মীদের মারধর করে। আমাদের দায়িত্ব সহকারে বলতে পারি ওই এলাকার তৃণমূল কর্মী নিজেদের পার্টি অফিস ভাঙচুর করেছে, নাম ধরে ধরে বলতে পারি। এক নাম্বার টু, আমাদের ওখানে কার্যক্রম চলছিল, গোটা রাজ্য জুড়ে কার্যক্রম চলছে বুথ সভাপতি সম্বর্ধনা, সেই সম্বর্ধনাকে কেন্দ্র করে এবং 25 ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিবস উপলক্ষে আমাদের কার্যক্রম চলছিল, বাড়িঘর ভাঙচুর হয়েছে আমাদের কার্যকর্তাদের, মারধর করা হয়েছে আমাদের কার্যকর্তাদের, এবং আমরা দেখলাম সেই চিরপরিচিত সেই সিপিএমের স্ট্র্যাটেজিতে, যে স্ট্র্যাটেজিতে সিপিএম বিগত দিনে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে, এক জায়গায় মারধর করেছে, থানা ঘেরাও করে রাখা, হসপিটাল ঘেরাও করে রাখা, আমরা বুঝতে পারছি যে সিপিএম থেকে আসা নেতৃত্ব তারা দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে এবং সেই স্ট্র্যাটেজি ইউজ করছে, আমরা সেই কারণেই আমরা বিজেপি থেকে তাকে বিতাড়িত করেছিলাম। আর আজকে আমরা ফলপ্রস বুঝতে পারছি যে তৃণমূল কংগ্রেসকে ব্যানারকে সামনে লাগিয়ে সেই হসপিটাল ঘেরাও, সেই থানা ঘেরাও, বিরোধীদেরকে কণ্ঠরোধ করা, এফআইআর করতে না দেওয়া, ট্রিটমেন্ট করতে না দেওয়া, অর্থাৎ গণতন্ত্র লুট হচ্ছে আমাদের নেতারা বারবার বলেছে। বর্তমানের ঘটনা, গতকালকের ঘটনা সেটা আবার প্রমাণিত হল যে ভাইরা ফ্ল্যাগ লাগাচ্ছিল এবং সেই ফ্ল্যাগ তৃণমূল দুষ্কৃতীরা খুলে দিচ্ছিল, সেটার প্রতিবাদ করার জন্য আমার যুবর জেলা কমিটির সদস্য ভাই দীপেন্দু সরকার এবং কিষাণ মোর্চার 3 নম্বর মণ্ডলের সভাপতি ভাই সুখেন এবং কার্যকর্তারা এখানে ছিল, যুব মোর্চার কার্যকর্তারা, তাদেরকে তৃণমূল দুষ্কৃতী দ্বারা আক্রমণ করা হয়। পরিমাণ যারা লোকাল তৃণমূল দুষ্কৃতী নামে হারমাদ নামে পরিচিত তাদের আক্রমণ করা হয়। আমরা একটাই কথা বলে দিতে চাই অনন্ত পালের নেতৃত্বে, আরও যারা হারমাদ আছে তাদের নেতৃত্বে, আমি একটাই কথা বলে দিতে চাই যে আমরা যুব মোর্চারা এই পুলিশ প্রশাসন, বর্ধমানের পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, এইভাবে চামচা করে এবং ভীত সন্ত্রস্ত করে এইভাবে হামলা করে বিজেপি কর্মীদের আটকানো যায় না আর তারা আটকাতে পারবে না, ঠিক আছে? যদি তারা মনে করে যে এইভাবে সন্ত্রস্ত করে, এইভাবে ভীত সন্ত্রস্ত করে এলাকায় অশান্তি ছড়িয়ে যদি আটকানোর চেষ্টা করে, আমরা কিন্তু আর পাল্টা দেবো। শুধু বর্ধমান শহরে তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট দিচ্ছে তো পুলিশ, তো এই পুলিশ প্রশাসনকে 15 মিনিটের জন্য উঠিয়ে দেওয়া হোক, আমরা ভারতীয় জনতা যুব মোর্চারা বুঝে নিতে পারি আমাদের কর্মীরা, আমাদের কর্মীদের, আমাদের যেটা দেয়া যে সেভ করা, আমাদের মা বোনেদের সেভ করা কীভাবে সেটা আমরা বুঝে নিতে পারি, আমরা ভারতীয় জনতা যুব মোর্চারা সেটা বুঝে নিতে পারি। কিন্তু তৃণমূল যেটা অভিযোগ করছে যে আপনারা গিয়ে তৃণমূল শহরে তৃণমূলে কটার নেতা আছে গিয়ে পাঠি পিস ভাঙচুর করেছেন এবং ওদের মারধর করেছেন, ফালতু কথা, মিথ্যা অভিযোগ। তৃণমূল এটা এটার উপরই মানে দাঁড়িয়ে আছে এতদিন ধরে, মিথ্যা অভিযোগ করে এসেছে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এসেছে সাধারণ মানুষকে, কিন্তু আমাদের ফ্ল্যাগ লাগানো, ফ্ল্যাগ লাগানো এবং আমাদের পার্টি অফিসে আগুন লাগানো সব মূলে এই অনন্ত পাল এবং তার এই যে টিম পরিমল যারা আছে তারা উপস্থিত আছে, তাদের নেতৃত্বে এইসব হচ্ছে, আমরা বুঝে নিচ্ছি। শুধু পুলিশ প্রশাসনকে 15 মিনিটের জন্য উঠিয়ে দিই, আর পুলিশ প্রশাসন যদি না ওঠে তাও আমরা বুঝে নেবো। ডিসেম্বর মাস আমরা আমাদের ইয়েটা কিন্তু অন্যায়ের প্রতিবাদ কিন্তু শুরু করে দিয়েছি, অন্যায় প্রতিবাদ কিন্তু আমরা যুব মোর্চারা মাঠে ময়দানে, তাহলে কি সেখানে পরিমল এবং যারা লোকাল তৃণমূল নাম করছি না যে হারমাদরা আছে, আপনারা ফ্ল্যাগটা কোথায় লাগাচ্ছিলেন? আমরা মিলপুর বটতলা এরিয়া অনুযায়ী ফ্ল্যাগ লাগাচ্ছিলাম।
সেই ফ্ল্যাগ আমাদেরকে খুলে দিচ্ছিল এবং আমাদের পার্টি অফিস পুড়িয়ে দিয়েছে, ফ্ল্যাগ জ্বালিয়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে সব। এই ঘটনায় বেশ কয়েকজন কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা দীর্ঘদিন এলাকা বিজেপি ভারতীয় জনতা পার্টি করি, সেইটা কারো কোনো দুষ্কৃতি সহ্য হচ্ছিল না। তারা আজকে পরিকল্পনাভাবে আমাদের বিজেপি কর্মীদের উপরে আক্রমণ করে আমাদের বন্দুক হাতুড়ি তরোয়াল দিয়ে আমাদের উপরে আক্রমণ করে আমাদের বাড়িঘর ভেঙে দেয়, আমাদের পরিবারের উপরে আক্রমণ করে। তারা কজন মিলে আক্রমণ করেছিল? মিনিমাম বহিরাগত খাম 200 জন। কেন আক্রমণ করলো? যেহেতু তারা এলাকায় তোলাবাজি করতে পারছে না, গরিব মানুষদের কাছে টাকা নিতে পারছে না, আমাদের জন্য তাই আমাদের উপরে এই আক্রমণ। দেখুন, নীলপুরটা তো কোনো একটা বিক্ষিপ্ত ঘটনা নয়, সারা পশ্চিমবাংলা জুড়েই যে কী নৈরাজ্য চলছে সেটা সব জায়গায় দেখতে পাচ্ছেন। নীলপুর বলে আলাদা কোনো বিক্ষিপ্ত ঘটনা কিছু নয়। নীলপুরেও যা হয় স্বাভাবিকভাবে সেটা হচ্ছে কাল রাতে ওনারা হচ্ছে একধার থেকে মানে বিনা প্ররোচনায় কোনো মিটিং মিছিল আমাদের কোনো কিছু ছাড়াই আমাদের ছেলেগুলোকে একধার থেকে নির্বিচারে মারতে শুরু করে, এবং কীভাবে মেরেছে সেটা হচ্ছে আপনার হসপিটালে গিয়ে বুঝতে পারবেন যে 3 জন অ্যাডমিট আছে। স্বাভাবিক কোনো ছোটোখাটো মারধর কিন্তু নয়, 3 জন অ্যাডমিট হচ্ছে মানে বুঝতে পারছেন যে কী লেভেলে মারধর করেছে। তাই আমাদের এখন সময় মার খাওয়ার, আমরা মার খেয়ে যাচ্ছি, আর যখন আমাদের সময় হবে মার দেওয়া তখন আমরা বুঝে নেবো হিসাবে। আমাদের তো বলেই দিচ্ছে বদলাও হবে, বদলও হবে। তৃণমূল তো বলছে তাদের বাড়ি নাকি ভাঙচুর করা হয়েছে। ভাঙচুর কাদের বাড়ি হয়েছে আপনারা গেলেই বুঝতে পারবেন যে কাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, মুখে বলতে হবে না। আমিও মুখে বলবো না যে বিজেপি লোকেদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। আপনারা যদি যেহেতু রিপোর্টার একবার নীলপুরে গিয়ে দেখে আসুন যে কাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, মহিলাদেরকে কি অসভ্য ভাষায় কথাবার্তা বলা হয়েছে, 4 বছরের মেয়েকে পর্যন্ত বলে দেওয়া হয়েছে বার করে দে, এরকম এই এই হচ্ছে কালচার আর এই হচ্ছে তাদের ট্র্যাডিশন, গিয়ে জেনে আসুন তাদেরকে, তাহলে বুঝতে পেরে যাবেন। আমাকে আলাদা করে কিচ্ছু বলতে হবে না। এই ঘটনাটা মানে কেন সূত্রপাতটা কেন কোনো সূত্রপাতই নেই, শুধু হচ্ছে একটাই সূত্রপাত হচ্ছে বিজেপি কেন করছে, বিজেপি করে করা যাবে না। বুথ সভাপতি থেকে শুরু হয়েছে মারধর, বুথ সভাপতি থাকা যাবে না বিজেপির। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাব উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।